বিষ্ণু বললেন নিশ্চয় দেহে একটা গোশতের টুকরা আছে, দেহের এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায়, দেহের এই গোশতের টুকরা যদি পচে যায় খারাপ হয়ে যায় পুরো দেহটা খারাপ হয়ে যায়। কোনো কিছু দিয়ে এই কলবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া। আমরা আজেবাজে জায়গায় যে আজেবাজে লোকদের কথা শুনে আমরা ভুল তথ্য পেয়েছিলাম এতদিন, ইসলাম মানাটা সহজ, এ অন্তরটা এমন একটা জায়গা। বিষ্ণুই বললেন ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয় দেহে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, দেহের এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায়। ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, দেহের এই গোশতের টুকরা যদি পচে যায় খারাপ হয়ে যায় পুরো দেহটা খারাপ হয়ে যায়। বিষ্ণুই বললেন আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো এই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। সেটার নাম কি? এই যে বাম স্তনের দুই আঙ্গুল নিচে থাকে, এটা এই জায়গায় আল্লাহ সেট করে দিয়েছেন কলব। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোনো কিছু দিয়ে এই কলবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া। এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাতে হবে। কি বসাবেন? নাকি আয়না? অনেকে আয়না বসাতে চায়, বসায় না? কি বলে? আয়না বসায় দেমর কলবের ভিতর? না, আয়না বসাবো না, এই কলবে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির সবচেয়ে সেরা জিকির, খেয়াল রাখবেন। দেখেন ইসলাম মানা সহজ। আমরা আজেবাজে জায়গায় যে আজেবাজে লোকদের কথা শুনে আমরা ভুল তথ্য পেয়েছিলাম এতদিন, ইসলাম মানাটা সহজ, একেবারে নিরেট, সোজা সাপটা, গোজামিল নাই। আল্লাহর কথা আর আল্লাহ রাসুলের কথায় কোনো গোজামিল থাকে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা তাসবি হচ্ছে, চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির, শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠই তো পাইছেন, আর এদিক ওদিক তাকান কেন? পড়েন ইচ্ছা মতো, ইচ্ছে মতো পড়েন, ইচ্ছে মতো পড়েন। এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায়, আলাদা করেও পড়া যায়। আবার বিষ্ণুই বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়, সাকিলাতানি ফিল লিসান, এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ, খুব পাতলা, সাকিলা চানে ফিল মিজান, কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে রাজি আছেন তো?